এই দেখো দুটো মাস্ক নিয়ে এসেছে সোনু আর তিন্নির জন্য, এই হোলি খেলবে বলে। এই দেখো সকাল সকাল সোনুদের এখন কি এটা বললামো পিচকারি, বললামো পিচকারি বেরিয়ে পড়েছে, বললামো পিচকারি পিচকারি। আর এই হচ্ছে রং, দুটো কালার, কটা কালার এনেছে পরে আবার মনে হচ্ছে কালার এনেছে একটা, তিনটে কালারের রং। এটা কি কি কালার দেখি দাঁড়াও, গ্রিন কালার দেখো, এই এই যে এই দিকে আছে এটা গ্রিন কালার, আর এটা হচ্ছে ইয়েলো হলুদ হলুদ, এটা হলুদ কালার, আর এটা হচ্ছে রেড কালার, রেড না আবি এটা, এটা রেড, এটা রেড কালার, ঠিক আছে। আর কি চলো এবার হোলি খেলতে লেগে পড়ি নাকি কি রে তিন্নি? আচ্ছা সবাইকে হ্যাপি হোলি বল, হ্যাপি হোলি। হ্যাঁ শোনো বল বল হ্যাপি হোলি বল, কি করবি পিচকারি নিয়ে কি করবি? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো একটা স্পেশাল দিন, হোলির দিন, তো সবাইকে হ্যাপি হোলি। তো হোলি তোমরা খুব ভালো করে কাটিও, আমরা একটু মানে রেডি রেডি হয়ে গেছি, রেডি সেডি হয়ে গেছি তো হোলি খেলার জন্য, ঠিক আছে। আর কি হলো তো হোলি খেলার জন্য, আর এখন বাজে বেলা দশটা, ঠিক আছে, দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর এত রোদ আমি তাকাতে পারছি না। সো এখানে দেখতে পাচ্ছ এই যে শোনো, এত হাওয়া দিচ্ছে না, চুলটাও বেঁধে নিতে হবে। এই যে দুই মহারথি চলে এসছে হোলি খেলার জন্য, তখন থেকে বলছে কখন খেলবো কখন খেলবো, রং কখন খেলবো। আর এখানে এত জোর জোর মাইক বাজছে যে মানে কোনো ভিডিও করাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। সো যাই হোক, অনেক দিন পর আজকে একটা ভিডিও শ্যুট করছি, অনেক দিন পর, এখন তো সেরকমভাবে ব্লগ মানে খুব একটা দিই না। আর কি বলবো তোমাদের, মানে গত এক মাস ধরে, এক মাস যাবত মানে যা প্রবলেম চলছে আমার সাথে, মানে আমার সাথে নয় মানে বেশিরভাগ ইউটিউব ক্রিয়েটারদের সাথে, মানে এক মাস ধরে অ্যালগোরিদমের মানে ইউটিউবের এত প্রবলেম চলছে যে ভিউজ তো দূরের কথা, ভিউজের কোনো নাম গন্ধ কিছুই নেই, মানে যাই ভিডিও দিচ্ছি না কেন কোনো ভিউজ হচ্ছে না। আমি জানি না এই প্রবলেমটা কবে ঠিক হবে, আমার গত ছ মাস আগে এই প্রবলেমটা হয়েছিল, ঠিক দুর্গা পুজোর আগেই প্রবলেমটা হয়েছিল, ঠিক আছে। তো আবার সেই প্রবলেমটা শুরু হয়েছে, মানে এক মাস যাবৎ আমার মানে কি বলবো, মানে ভিডিও করতে ইচ্ছে করছে না, মানে ভিউজ না এলে মানে মোটিভেশন পাওয়া যায় না ভিডিও করার, তাই না? তো যাই হোক, তো সেই জন্য মানে ভিডিও খুব কম আসছে, অ্যালগোরিদম ঠিক হলে আবার আমার শর্ট ভিডিও হয়তো আগের মতো সাতটা আটটা করে আসবে, এখন আমি একটা দুটো করেই দিচ্ছি। তার কারণ মানে প্রচুর খাটনি হয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, মানে অ্যালগোরিদম ঠিক না হলে মানে ভিডিও সেরকম বেশি বেশি করা যাবে না। সো সেই জন্য এখন কম ভিডিও আসছে, আমাকে অনেকেই কোশ্চেন করেছে যে কেন এত কম ভিডিও আসছে, তো এটাই হচ্ছে আসল রিজন, তোমাদের বলে দিলাম। তো অ্যালগোরিদম যখন ঠিক হবে অবশ্যই আবার তোমরা অনেক ভিডিও অনেক মানে পাবে, তো ব্লগ ভিডিও আমার হয়তো সেরকম বেশি আসবে না কিন্তু শর্ট ভিডিও যেমন ডেলি সাত আটটা করে আসবে ওরকমভাবেই আসবে, আর ভালো কন্টেন্ট পেলে অবশ্যই আমার ব্লগ ভিডিও আসবে। তো চলো, আর এখন একটু নিচে যাব, নিচে গিয়ে এখন ওরা নিচে গিয়েই মানে রংটা খেলবে, তো নিচে গিয়ে রং টং গোলাতে হবে, ওই পিচকারির মধ্যে এখন রং ঢালতে হবে, তারপরে গিয়ে বাকি আর কাজকর্ম বলতে আজকে তো সেরকম কাজকর্ম বলতে আজকে তো রান্না করব, তবে অনেক দেরি করে রান্না বান্না করব। আর দেখি মা তো মনে হচ্ছে আজকে আসবে না, যদি পারি তো হয়তো যেতে পারি, ওই বাড়িতে কোনো ঠিক নেই, তো পরে ভেবে দেখবো। এখন তো চলো আপাতত বাচ্চাদের নিয়ে একটু হোলি টুলি খেলে নিই, রং সং মেখে নেই, এখনও আবার গালে কোনো রং নেই, দেখতে পাচ্ছ এইবার রং মাখা স্টার্ট হবে, ঠিক আছে। তো তোমরাও চলো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো লেটস গো, এই এসো নিয়ে নিয়েছি, এবার নিচে যাচ্ছি চলো।
রংগুলো মেশাচ্ছে, এই রংগুলো জানি না, এই রং, এই দেখো, এই দেখো জলে গোলানো রং, এই জলে গোলানো রং, ওই যে ওই যে ওখানে মেশাচ্ছে। আর তিনি চলে গেছে এই যে খেলার জন্য, কাকে দিবি? তিন্নি রং ছুঁচে দেখো, হ্যাপি হোলি, দেখে দেখে চলো হ্যাপি হোলি, ইয়ে দেখে এদিকে গেল, দেখি বাবা দেখি হ্যাপি হোলি। তিন্নি আসো দেখি, শোনো দেখি, চোখ বন্ধ করো, দেখি আমার তিনি দেখা জামা হলুদ, দেখো সবাই মিলে আমাকে হ্যাপি যাবে না অত দূর, বেটা হার চলে আয়, চলে আয়, তো যাবে অত দূর, ওদিন নি এদিকে, আর দেখো আবার সোনু মহারাজ এসছে, ও সোনু বেল্ট মেরে দিয়ে, বেল্ট মেরে দিয়ে তিনি জল সব পড়ে যাচ্ছে, জল পড়ে পড়ে যাচ্ছে জল, এ শোনো শোনো, এ রে এই জুতাটা চেঞ্জ করে আসতো তো গো, ওই যে আসছে রং দিয়ে দে, চুলের অবস্থা দফা রফা, তিন ডবল শ্যাম্পু যাবে আজকে চুলে, চুল ওয়াশ করতে দে। দেখো আম গাছ অনেকটাই কেটে দিয়েছে, কারণ এবারে গাছে একটাও আম নেই, দেখতে পাচ্ছ গাছে একটাও আম ঝুলছে না,
গত বছর এত আম হয়েছিল, এবারে একটাও আম নেই। দেখো গাছ পুরো ফাঁকা, এই বছরের গাছ ফাঁকা, আমাদের তিনটে গাছ, তিনটে গাছই পুরো ফাঁকা। ওই দিকের আম ডালটাও দেখো কেটে দিয়েছে, অনেক কেটে দিয়েছে, পুরো পরিষ্কার করে দিয়েছে। এদিকটাও কেটে দিয়েছে, একটা গাছে আম নেই। কি বলবো তোমাদের, আর বলার মতো কিছু নেই, একটাও আম নেই। আর ওখানে ওই আম ডালগুলো কাটা ছিল, ওই অন্য একজন নিয়ে চলে যাচ্ছে। ওই যে দাঁড়া, এই পাশ থেকে দেখাই, এই যে আম ডালগুলো নিয়ে চলে যাচ্ছে। এগুলো কেটে রাখা ছিল ওইখানে, ওই যে ওইখানে রাখা ছিল, তো সব নিয়ে চলে যাচ্ছে। চলো, আজকে অনেক রং খেলেছি, আর লাস্টে আমরা ফটোশ্যুট মানে করছি তিনজনে মিলে, ঠিক আছে? তো কিছু তো ফটো বা কিছু তো স্মৃতি রাখতে হবে, তাই না? রং খেলা তো, সেই জন্যই কিছু ফটোশ্যুট নিচ্ছি। আর আজকে ব্লগটা আর বেশি লম্বা করবো না, অনেক রং খেলা হয়ে গেছে, মাথা এখন মানে গরম হয়ে গেছে, মাথাতে জল ঢালতে হবে, শ্যাম্পু করতে হবে, সাবান মাখতে হবে, অনেক কিছু করতে হবে। তো চলো, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে। আর সবশেষে আবার হ্যাপি হোলি, চলো টাটা বাবা।